됐어. 아, 차로, 차로, 차로. 아, 저기. 나라, 나라, 나라. 좀, 그만 하면 아로 말고, 저기 짓갈 거로. 나홀에 말이 언노라 이제 됐고, 또 말 자꾸 또 말까 안 뜬지. 이제 꼴에 두면 짓갈 것도 말. 가라, 가라. 이 배타 배쳐, 에몬 배타 말 마오 배치로. কিন্তু সেই জন্য তোমার কোনো দুঃখ হয়নি, কারণ তুমি তোমার বাবার কোলে পালিত হয়েছো, তাই তুমি মায়ের কদর জানো না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, সবাইকে ভালোবাসতে শিখো, নয়তো আমার মা তোমাকে যে বাধ্যা করেছে তাতে তুমি ধ্বংস হয়ে যাবে। আর যদি পারো আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে এসো, এটাই তোমার জীবন পথের সবচেয়ে বড় উপদেশ। খোদা হাফেজ। কিরে, তুই চলে এলি যে? মা, আমি লাল সাহেবের প্রাসাদে থাকতে পারলাম না। কেন? যে মেয়ে আমার মাকে অপমান করেছে, যে আমার মায়ের কপাল থেকে রক্ত ছড়িয়েছে, তার বাড়িতে আমি যাব না, কোনোদিন না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, আমি আর ওই বাড়িতে যাব না, এটি আমার শেষ কথা। তুমি বাবার কোলে পালিত হয়েছ, তাই তুমি মায়ের কদর জানো না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নয়তো আমার মা তোমাকে যে বদদোয়া করেছে তাতে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন কি করবি কিছু ভেবেছিস? একটা কিছু তো করতে হবে, দেখি মা। আরে, লাল সাহেবের মেয়ে এই গরিবের বাড়িতে? না, আজ আমি লাল সাহেবের মেয়ে হয়ে নই, আমি আমি একজন মেয়ে হয়ে মায়ের কাছে এসেছি ক্ষমা চাইতে। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন। এইসব কি করছো মা? ওঠো, বসো মা, বসো। তোমার প্রতি আমার আর কোনো ক্ষোভ নেই, বরং আমি খুশি হয়েছি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তাহলে আমাকে ক্ষমা করেছে? হ্যাঁ মা, কিন্তু আপনার ছেলে বোধ আমাকে ক্ষমা করতে পারেনি, ওকে বলুন আমাকে ক্ষমা করে দিতে। রাজু, মাকে ক্ষমা করে দে। মা, যেখানে তুমি ওনাকে ক্ষমা করেছ আর আমি না করার কে? ম্যাডাম, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। মা, তুমি গরিবের বাড়িতে প্রথম এসেছো, কিছু না খেয়ে যেতে পারবে না, তুমি বসো, আমি আসছি। আচ্ছা।